আপনারা যারা ছবি তুলতে আসছেন তারা মজার মজার ছবি নিশ্চয়ই তুলবেন, তবে আমরা কয়েকটা বিষয় আলাদা করে রেখেছি, তার প্রথমটা নিয়ে আজকে কথা বলছি, পোর্ট্রেচার সম্বন্ধে। মানুষের ছবি তোলা, বন্ধুবান্ধবের ছবি তোলা, আমাদের প্রিয়জনের ছবি তোলা, এর একটা বিশেষ দিক আছে যেটা আমাদের সবসময় ভাবতে হয়, সেটা হচ্ছে যার ছবি তুলছি তার চরিত্রটা, তাকে বোঝা, তাকে জানা, সেই অনুযায়ী আমার ছবিটাকে দাঁড় করানো দরকার। পার্সপেক্টিভ একটা জিনিস ইংরেজিতে বলে, আমরা কোন দৃষ্টিকোণ থেকে দেখছি তার উপর নির্ভর করে। একটা বাচ্চা যখন হামাগুড়ি দিচ্ছে তার ছবি তুলতে হলে হয়তো আমার তার মতন করে সেখানে গিয়ে ছবি তুলতে হবে, গাছের উপর থেকে হয়তো ছবি তুলবো, তল থেকে হয়তো ছবি তুলবো, সামনে পেছনের জিনিসগুলির মধ্যে অনেক ব্যবধান রেখে হয়তো ছবি তুলবো, মজার করে তুলবো, সেটাই তো হওয়া উচিত। চেহারার ছবি তোলার সময় চোখ অত্যন্ত গুরুত্বপূর্ণ, চোখের দিকে ফোকাস রাখা একটা ব্যাপার, তার বাইরে আপনার দিকে তাকিয়ে আছে কি না বলে আই কন্ট্যাক্ট সেটা হবে না হবে না, এ দুটোর উপর কিন্তু ছবির ঢংটা বদলায়, মুডটা বদলায়, মেজাজটা বদলায়। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, পেছনে কি থাকবে, প্রপস কি থাকবে, সেগুলিও ওই যেমন বললাম চরিত্রের সাথে, কাপড় জামার সাথে এবং আমি যেই মুডটা দিতে চাই সেটার সাথে সামঞ্জস্য রেখে বাছাই করা দরকার।